আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে গ্রামে আসছি। গ্রাম বলতে বাংলাদেশের গ্রাম না, এটা মালয়েশিয়ার একটা গ্রামে আসছি। আজকে আপনাদের গ্রামের বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাঁঠাল ধরে রয়েছে উপরে একটা গাছে, এবং কি এখানে আসে সবজি বাগান আছে, এবং আমরা মূলত সবজিগুলো কেনার জন্য আসছি। আমাদের সাথে আছে আমাদের মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাই, বিজনেস ম্যাগনেট সেলিম তালুকদার, এবং আমাদের আছে আরেকজন আছে বিজনেসম্যান সেলিম। ওকে, আজকে আপনাদের সাথে আমরা মালয়েশিয়ার গ্রাম কেমন হয় এবং গ্রামের প্রকৃতি এবং গ্রামের শাকসবজিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছে কিছু মালয়েশিয়ান গ্রাম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এটা আসলে আমার খুব পছন্দ হয়েছে, যে গাছে এত কাঁঠাল ধরে রয়েছে। ছোট্ট একটা আছে, ছোট্ট একটা ঘর আছে এখানে, এখানে থেকে ওনারা চাষাবাদ করে, এবং এখান থেকে ওনারা বিভিন্ন শাকসবজিগুলো বিক্রি টিক্রি করে। অনেক সুন্দর এখানে সবজি বাগান। সবজি বাগানের ভিতরে আমরা যাব, সবজি বাগানের ভিতরেও দেখাবো আপনাদের। ছোট ছোট দুটি আমড়া গাছ আছে, দেখাবো আপনাদের আমড়া। এই ছোট্ট একটা গাছ, আমড়া গাছ, কত আমড়া ধরে রয়েছে আপনারা দেখেন। আমড়ার অভাব নেই, এত আমড়া। এটা অবশ্য বারো মাসে আমড়া, এখানে আমড়া বড় হয়েছে। এপাশে একটা দেখা গেছে ফুল আসছে, এই ডালে কিন্তু আরও ছোট ছোট আমড়া। আবার দেখেন একই গাছ, এই ডালে আবার বড় আমড়া আছে, প্রচুর আমড়া। এটা আরেকটা আমড়া গাছ, এই গাছ বড় হয় আমড়া, প্রচুর আমড়া আছে এখানে। ওই পাশের সবজি ক্ষেতগুলো আপনাদের একটু শেয়ার করব। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা বেগুন ক্ষেত, ছোট্ট একটা আমড়া গাছ, এত আমড়া। অনেক টেস্ট খাইতেছে একবারে, দেশে বাংলাদেশের পুরো গ্রান্ড আয় পড়ছে। ভিতরে কোনো ই নাই না? ভিতরে কোনো বিচি নাই? আল্লাহ আকবার, মাশা আল্লাহ। দেখছেন একই গাছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল, আবার এটা একটু সাইজ বড় হয়েছে, আবার একটা একটু সাইজ ছোট, আবার এখানে দেখতে পাচ্ছি যেটা প্রায় পাকা পাকার মতো হয়ে গেছে আমরা। কঠিন গাছ, হ্যাঁ, এত আমরা। ছোট্ট একটা গাছে, ছোট্ট একটা গাছে অনেক আমরা। ওই পাশে সবজিগুলো আছে, সবজিগুলো আপনাদের সাথে শেয়ার করাবো। এটা একটি লেবু গাছ, যে লেবুটি মালয়েশিয়ার সব দোকানে চার সাথে দেওয়া হয়। লেবু, অনেক লেবু ধরছে, ছোট ছোট বেশি নয় না? দেখতে পাচ্ছেন এত আমরা, আমার এই প্রথম দেখলাম এত ছোট গাছে এত আমরা ধরে রয়েছে। এই আমরাটা কিন্তু পাকা, এই আমরাটা অনেক পেকে গেছে। এরপরে আমরা ফুল আছে দেখেন, এটা পাকা আমরা, এটা দেখা যাচ্ছে আবার ফুল আছে, আবার এটা দেখেন, এটা আবার ছোট ছোট মাত্র মাত্র শুরু হয়েছে, আবার এই যেগুলো মাত্র শুরু হয়েছে, ঝোপা ঝোপা আমরা। আমি একটা পাকা আমরা আমি খেয়ে দেখি কী অবস্থা, যদি একটু ধুয়ে খেলে ভালো হতো, যেহেতু ধোয়ার সুযোগ নাই। মেডিসিন নাই তো, বিসি নাই, বিসি খুবই সুযোগ, বিসি সারা, এটার ভিতরে কোনো বিসি নাই, পুরাটাই খাওয়া যায়। শাকসবজি কিনবো, ওনারা বলছে যে তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা খেতে পারো, কোনো সমস্যা নাই। চলুন আমরা এখন দেখি সবজি ক্ষেত গুলো। আমরা এখন যেই জায়গাতে আছি এটা আমরা বাংলাদেশে লাল শাক বলি। এটা লাল শাকই কিন্তু একই রকম জিনিস, শুধুমাত্র এটা সবুজ। দেখতে পাচ্ছেন যেখানে একটা লাল শাক আছে, এইগুলো বাংলাদেশের যে লাল শাক, ওই লাল শাকই কিন্তু এটা সবুজ শাক আর কি, সবুজ। অনেক সারিতে সারিতে সুন্দর করে লাগাইছে এই শাকগুলো, দেখা যাচ্ছে এখানে ছোট, এরপর এপাশে বড় হয়েছে, এপাশ থেকে অলরেডি তারা সংগ্রহ করা শুরু করছে, বিক্রি করা শুরু করছে। এখন আপনাদেরকে নিয়ে আসছি শশার বাগানে, আপনাদের শশার বাগানটা একটু দেখাবো। এটা শশার বাগান, অনেক বড় বাগান,
বাগানের অন্ত নাই। এখানে অনেক রকম শসা আছে, ছোট বড় বিভিন্ন জাতের শসা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গাছ কিন্তু খুব অল্প দিন হয়েছে লাগাইছে। এই যে একটা শসা, এই যে একটা শসা, খান খান দেখি। মিঠা অনেক টেস্ট, অনেক টেস্ট। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা গাছ তো বয়স খুব কম, সেক্ষেত্রে এখানে অনেক শসা আছে, অনেক শসা, সুন্দর সুন্দর শসা আছে। এই যে ধরে রয়েছে অনেক শসা, চারিদিকে শুধু শসা গাছ আর শসা গাছ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক শসা আছে এখানে, বড় বড় শসা আছে, এপাশে যে ছোট ছোট জালি শসা আছে, অনেক শসা। আমরা তো অনেকগুলো শসা নিতে আসছি, সেক্ষেত্রে আমি বাগানের মালিকের কাছে বলছি যে শসা খেতে পারি নাকি, বলছে যত পারো খাও কোনো সমস্যা নাই। আমি একটা কচি শসা নিলাম, যদিও ওটা ধোয়ার প্রয়োজন নাই। প্রতিদিন বৃষ্টিতে মালয়েশিয়ায় আমরা এখন যে দাঁড়াচ্ছি, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এত বৃষ্টি, সেক্ষেত্রে না ধুলেও চলবে। সুন্দর মশমশা কসকসা, এটা মালয়েশিয়ার কলা বাগান, গ্রামের কলা, গ্রামের কলা, গ্রামের পেয়ারা গাছ, একটা ছোট ছাপরা আছে, এখানে থাকে তারা, চাষাবাদ করে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সত্যি একটা পুকুরও আছে, পুকুরের উপরে এটা কি শাক, কলমি শাক, কলমি শাক আছে, এপাশে কিছু আকের মতো ঘাস আছে, ওপাশে মোরকে কুকুর কুক করতেছে। সুন্দর একটা পরিবেশ। আমাদের সেলিম তালুকদার আছে, ওকে আমরা যে শাকগুলো নিব অলরেডি এখানে নিয়ে আসছে, উনি কিন্তু ওজন দিতেছে। এই যেটা যেটা বলছিলাম লাল শাক, লাল শাক এটা কিন্তু একটু, হ্যাঁ ডাটা শাক, ডাটা শাক, রাইট, ডাটা শাক। ওকে আমরা এটা কলমি শাক, কলমি শাক 10 কেজি নিব। এরপর আমরা এটা ডাটা শাক, ডাটা শাক নেব 10 কেজি। আরও সবজি যেগুলো আছে, করলা, শসা, এগুলো 10 কেজি 10 কেজি করে নেব। সুন্দর করে বানতেছে। ওপাশে ই আছে, কচু আছে, কচু গাছ নেওয়ার জন্য আমাদের সেলিম ভাই পাগল হয়ে গেছে। উনি নাকি বাংলাদেশ থেকে ই নিয়ে আসছে, বাংলাদেশ থেকে আনছে, কি মাছ ওটা, বাংলাদেশ থেকে ইলিশ মাছ আনছে, সেই ইলিশ মাছের মাথা রান্না করবে। পিলাজ দেখি মানে কচু কাটে নাকি, দেখছেন আমাদের সিলেটি ভাই কি করছে, কচু কাটে। দেখি আপনার অস্ত্রটা দেখি ভাই একটু, আমরা এখানে কচু কাটতে যাবো, কচু, লাউ গাছ একটা সুন্দর, ও সজনে গাছ আছে, সজনা অলরেডি পেকে গেছে। ওয়াও মিষ্টি কুমড়ার, মিষ্টি কুমড়ার গাছ, শুনে অজগর সাপ আছে কিন্তু এখানে, সাবধান, সাপ আপনার কামড় দেবো না, গিলা খেয়ে ফেলবো। আমাদের সিলেটি সেলিম ভাই
ওই সাইডে দি সুন্দর আছিল উনি ইলিশ মাছের মাথা খাবে কচু দিয়ে রান্না করে খেপে গেছে উনি জানে না যে মালয়েশিয়ায় বড় বড় অযোগ্য সাপ আছে ওনাকে গিলে খেতে পারবে এখান থেকে কাটেন না কেরে কাটেন কাটেন কচু খাবো কচু ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করবা হবে মজা মজা করে খাবো ইনশাল্লাহ ভাই বেশি বড় দাদা আপনি কি করবেন বেশি বড়টা কিন্তু আবার মানে গলায় কামড়ায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কত নির্জন এলাকা এখানে কচুর কচু গেছুর বাগান কচু আমাদের সিলেটি সেলিম ভাই কচু কচু নেবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার জন্য মালয়েশিয়ার গ্রামের একবার নির্জন এলাকায় জঙ্গল এখানে কিন্তু বড় বড় অজগর সাপও আছে সেজন্য আমাদের এখানে খুব সতর্কতভাবে আসি হাই আসসালামু আলাইকুম অনেক কষ্ট করে কচু শাকগুলো নিয়ে আসলাম কচু শাক ধুইছি কচু শাক কাটা থেকে এ পর্যন্ত অনেক কষ্ট হয়েছে তো আমরা বড় বড় দু একটি কচু শাক নিলাম এরপরে 10 কেজি এখানে আছে আপনার ডাটা শাক 10 কেজি আছে আপনার চাষ করা কলমি শাক এরপরে 10 কেজি আছে ভেন্ডি 10 কেজি আছে শশা 10 কেজি আছে আমাদের করলা এরপর আরও কিছু কিছু জিনিস আছে এই মোটামুটি আমরা আজকে নিলাম আজকের মতো ইনশাল্লাহ যথেষ্ট তো যারা আমাদের এই ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আরও শেয়ার করব যে মালয়েশিয়ার গ্রামের দৃশ্যগুলো কীরকম থাকে বা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে পরবর্তী আর একটা ভিডিওতে আপনারা শেয়ার করব সে পর্যন্ত ভালোই থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন সংবাদের সাথে সাথে মালয়েশিয়ার রিলেটেড আরও কিছু কিছু ব্লগ ভিডিও আপনাদের কাছে দেখাতে পারি সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা গ্রামের সুন্দর একটা পুকুর পুকুরে শাপলা ফুল ফুটে আছে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ যাই হোক সারাদিন আজকে অনেক এনজয় করলাম মোটামুটি আল্লাহর মতে অনেক এনজয় করলাম এপাশে নতুন মিষ্টি আলু লাগাইছে মিষ্টি আলু লাগানো হয়েছে ও পাশে কচুর বাগান আছে সুন্দর এ পাশে ভেন্ডি বাগান আছে দেখা যাচ্ছে ওই যে আমাদের এক আন্টি ভেন্ডি বাগান থেকে আসছে হ্যাঁ এটি মূলা মোটামুটি উঠানোর সময় হয়ে গেছে আর কি সুন্দর পরিবেশ এ পাশে একটা জঙ্গলের মতো আজকের আমাদের গাড়ির ড্রাইভিং এ আছে ক্যাপ্টেন সেলিম তালুকদার আমাদের আছে ক্যাবিন ক্রু এক্সট্রা সেলিম বিক্রমপুরি আজকের দরকার নাই না না আজকের দরকার নাই সেলিম ভাইয়ের রিকোয়েস্টে আমরা এখন আবার পাহাড় থেকে আবার নতুন আর একটা বাগানে যাচ্ছি এখানে নাকি এক বাংলাদেশি বাগান করেছে দেখাই যাচ্ছে ওখানে সামনে দিয়ে এখানে কিন্তু অনেক ঢাল
তিনি আসতে পারবেন কিনা আগে দেখে নিতে। ওই পাশে দেখা যাচ্ছে জাংলায় কি যেন রান্না করছে, সরি রান্না করছে বলছে, জাংলায় কি যেন ধরছে। ওই যে গাড়ি একটা আছে কেন? হ্যাঁ গাড়ি আছে, এক বাংলাদেশি ভাইয়ের ফার্ম আছে সামনে। সবাই আমাদের চিনে মোটামুটি। আমাদের দেখতে পাচ্ছি এ পাশে ভেন্ডি, এ পাশে দেখছি যে করলা। আচ্ছা একটু নেমে দেখি, এখানে নেমে দেখি যে এখানে কি কি আছে।